সংসারের কোনো মন নাই এখানে বই হবে গাছের কাছে মনের দুঃখ কইলে কাছে তোর মনের দুঃখ বুঝবো হ্যাঁ এই কাছে তোর মনের দুঃখ কাছে তোর মনের দুঃখ বুঝবো তোরে আমি তোরে আমি মেরে ফেলাম আজকে জানোস তুই তোর লাগি আমার বাপ আমারে কইছে তেজ্য পুত্র করব আমার বাপ আমারে কইছে সব সম্পদ থেকে বঞ্চিত করব থাকার জায়গা নাই খাওয়ার জায়গা নাই তুই যে পড়ে রয়েছিস আমার জীবন নষ্ট করার লাগে না তোর থাকার জায়গা নাই খাওয়ার জায়গা নাই তো এটা বইয়া বইয়া পয়রা পয়রা খাবি আর থাকবি না 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 বিশ্বাস করো আমি শুধু এখানে খাওয়ানোর জন্য পয়রা থাকি না আমি আমি তোমার মনে প্রাণে ভালোবাসি শুধু তোমার ভালোবাসা পাওয়ার জন্য এখানে পয়রা থাকি তোরা ভালোবাসি না ভালোবাসা ভালোবাসা নিয়ে পয়রা থাকে এখানে লজ্জা সরম নাই মরতে পারস না তুই ভালোবাসা না ভালোবাসা পয়রা থাক তুই ভালোবাসা নিয়ে অলক্ষিক থাকার আর শুন আমি বাইরে বাইরে গেছি আইসে তোর মুখা না দে আজ যদি দেখি না না ওই আমার গায়ে দিবি না তুই তোর গায়ে হাত দিবি না মনে রাখি তুমি ঠিক কইছো একদম ঠিক কথা কইছো আমি মরতে পারি না কেন এই কথাটা যদি আমি তোমারে বুঝাইতে পারতাম তাহলে কখনো এই কথা তুমি মুখে ধরবে না ইয়াল্লা তুমি কি আমারে তুলে নিতে পারো না আমারে কেন বাঁচিয়ে রাখছো কেন কেন বাঁচিয়ে রাখছো তুমি আমারে আমারে তুইলা না ও শালা এক কুফারে বিয়া করলাম ও তো আছে আছে ল একটা বাইলে পড়েছে আমার বাইতে আমারে ভালোবাসলো জানি 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 সব জানি বহুত কিছু হয়েছে তো শেষ পর্যন্ত আমার কপালে ধরছে বাপ নাই মা নাই একটা ছোট ভাই এও আমার ঘরে আমার ঠেকা পড়ছে এগুলো পালানোর লাগা আমি একটা কথা কই এ আনেও কিন্তু সময় আছে তোর একটা শুধরানোর আর বিল কিস্তি এখন তোর পিছনে পিছনে ঘুরে আর ঠিকই কইছস ওই বিল কিস্তি বিয়া করলে ভালো হইতো তাও শান্তি থাকতে পারতাম বিয়া করছি একটা লগে পালানোর লাগে আরেকটা নাই বাপ নাই মা শ্বশুর বাড়ি কোনো আদর যত্ন নাই কিছু নাই কি কি দেখে থাকবো আমি ক একটা কথা কই আসলে কি বিল কিস্তি আছে না বিল কিস্তি তোর এখন অনেক ভালোবাসে ওই বিল কিস একটা মোবাইল কিনছি স্মার্টফোন অনেক দামি কিন্তু সাহস পেতেছে না তোর কাছে আইতে তুই যদি কস তাহলে বিলকিস নিয়ে আসবো খালি তুই ওর একটু ভালোবাসা দিবি আরে বাদ দে ওসব কথা বিলকিস বুঝলাম বিলকিস আমার পছন্দ করে মোবাইল কিনছে ঠিক আছে কিন্তু তোর একটা বুদ্ধি দিবি আমারে এই কুলাঙ্গির দিকে আমি বাই করো পরে এত মায়ের মারি তারপরও সরে না কপাল থেকে যেতেছে না এটা বুদ্ধি কিন্তু আমার আছে একটা কি করুন খুব মায়ের দূর কর তাতেও নাই হয় এক জায়গায় মনে করে ঘুরবার যাবি ওই যে খাইর সুন্দর ছবি দেখছিস না ঘুরতে গিয়ে মাইরা ফেলা ও মাইরা ফেলা তাহলে তো সব পয়সা লাগবে মাইরা ফেলামো আরে কেউ জানবো না কেউ জানবো না তারপর মাইরা ফেলানটা কেমন জানি এক কাম কর একটা ভাই আছে না
ওর ভাইটার আগে মেরে ফেলা, ওর ভাইটার মেরে ফেলা, ওর কবি বইনে মেরে ফেলাইছে, ওরে বইনে পলাই গেছে গাড়ি চন্দ্রের লোক। আচ্ছা ভালো বুদ্ধি দিছিস, তাইলে আমি যাই গিয়া যাবি গা। ও চল তাহলে, আমিও যাই একটু, দেখি ব্যবস্থা কিছু করতে পারি কিনা। আরে না, আমার সাথে গেলে কেমন না, যা করে এক লেখা করা লাগবো, সঙ্গে কেউ থাকবো না, যাই আমি। আচ্ছা যা তুই, সিস্টেমটা করণই লাগবো, বুদ্ধিটা খারাপ দেয় নাই। দাঁড়া বাড়ি যাই, বাড়ি যাই ব্যবস্থা করি। কি পাইছিস তুই? এই তুই যেমন পইরা পইরা খাইছিস, তোর বাইরের লগে লইছিস, কি পাইছিস তুই? হ্যাঁ দুই ভাই বোন মিলা আইসকাই দুটো নামি, তোর মারুম তোর ভাইরও মারুম, দেখ তোর কি বাসা, তোর আমি একটা মারি ফেলাম, তোর দেখি আমি তোরে ভালো কোন একটা জায়গা দেওয়ার চেষ্টা করবো, জায়গাটা তোরে কোনো কষ্ট পাইতে হবো না, তোরে ভালো কোনো একটা জায়গায় রেখে দেবো। আজকে আমি আমার শ্বশুর আব্বার লগে কথা কব, তুই কাঁদিস না বাবু, তুমিও চলো, তোমার এনে থাকতে হবো না, দুলাভাই খালি তোমারে ধরে ধরে মারে। এটা আমার স্বামীর বাড়ি, আর আমার স্বামীর বাড়ি ছেড়ে আমি যে কোথাও যাইতে পারবো না। আমিও তো তোমার ছাড়া কোথাও থাকতে পারি না বাবু। স্বামীর বাড়ি নিজের বাড়ি, এই বাড়িতে যত কষ্ট হোক আমার হার মানলে চলবো না, আমার এইখানেই থাকতে হইব। স্ত্রীর অধিকার আর কখনো দিলই না, সবসময় আমার লোকে খারাপ ব্যবহার করে, সামনে গেলে কোন একটা তো দরকার থাকতে পারে, আমারও তো কিছু করে থাকতে পারে, একটা কথা শুনবো না, শোনার আগেই মারপিট করে। আমি সবই জানি, কেন যে পোলাটা তোমার দেখতে পারে না এইটা আমি বুঝি না, ও তো এরকম ছিল না। আব্বা আপনি আমারে কোন তো, উনি আমারে কেন দেখতে পারে না, আমার তো দোষটা দেখাই দিতে হইব, আমি আমার দোষটা শুধরাই নিব, সেই দোষটা ও তো দেখাই দেয় না, তাহলে আমি আমার ভুলটা কেমনে ভাঙবো, কেমনে বুঝবো যে আমি এই দোষটা করছি, এটা আমার ঠিক করে নেওয়া উচিত। আমি আর পারতাছি না, শুধু আমার উপর না, আমার ছোট ভাইটা ওরও দুই চোখে দেখতে পারে না, সবসময় মারে। হ বৌমা তুমি যা কইতেছো সবই ঠিক আছে, আমি সবই জানি, কিন্তু আমি কি কমু, পোলাটা কেন যে এরকম হইল। তুমি একটা কথা জানো ঠিক, আমি তোমারে পছন্দ করে এই বাড়িতে পোলার বউ করে আনছি, আমি থাকতে তোমার কোনো অসুবিধা হইব না, সাময়িক হয়তো একটু অসুবিধা হচ্ছে, পোলাটা হয়তো ঠিক হয়ে যাইব দেখো। এই কারণে তো এই বাড়িতে চুপচাপ বইয়ে আছি। আব্বা আমি আপনার হাত ধরে বলতেছি, আপনি আপনার পোলার একটু জিগা, আমি কি দোষ করছি, কিসের জন্য আমার লোক এরকম করতেছে, আমার ভুলটা বারে দেখাই দিতে কর, দেখাই দিতে কর। আরে আমি তো বুঝতে পারি না, পোলাটা কেন যে তোমার লগে এরকম করে, শোন।
কি যে করি এত মারামারি, তারপরও শালি যাইতেছে না কেন? ওরে ওরে আমার মরে ফেলে দিব, এছাড়া কোনো পথ নাই। এই যে এই জায়গাটা কি ভাবতেছিস? বাজান তুমি এনে আমি এনে আজ বোরে মারছিস, ওর ভাই সহকারে মারছিস। আমার বোরাই মারবো, তুমি কি করবার? আমি তোর জন্ম দেই নেই, আমি তোর শাসন করবো না। আমি আমি নিজে পছন্দ করে বৌমারি নিয়ে আইছি, সেই জন্যই তুই আগে বৌমারি দেখতে পারিস না, সবসময় মারস। শোন, আমি তোর পরিষ্কার একটা কথা কয়ে দিই, এরপর থেকে যদি বৌমারি আর মারিস তাহলে আমি তোরে তেজপুত্র করুম, সমস্ত সম্পত্তিকে আমি তোর বঞ্চিত করুম, রাস্তায় রাস্তায় যাই ঘুরতে হইব। বাজান, তুমি আমার তেজপুত্র করবা? আজকে আমি তোমার পোলা, তারপর পর করে দিবা, ও তোমার কাছে আপন হয়ে গেল। বৌমাই আমার কাছে বড় হইল, দেখ আমি রক্ত মানুষের একটা মানুষ, একটা মায়ের পর তুই দিনের পর দিন সবসময় তুই অত্যাচার করবি, আর আমি সেটা মুখ বুঝে সইব, এইটা কখনো হইতে পারে না। দেখ তুই ভালো হয়ে যা, বৌমা নিয়ে ভালোভাবে তুই সংসার কর, আমি আর পারি না বাজান, ওই মায়ের দিকে আমি তাকাইতে পারি না। আমি তোর একটা কথা কইয়া রাখি, আর যদি বৌমার গায়ে হাত তুলছাস তাহলে যেগুলা কইছি সেইগুলাই আমি করুম। তুমি সেইগুলাই করবা না? দাঁড়াও, তুমি যেমন বাপ আমি তেমন পোলা, আমিও ছাড়বার পাত্র না, আমি ওরা শেষ দেখা ছাড়ুন। আমার দেহার টাইম নাই, তোরে আমি তোরে আমি মেরে ফেলাম আজকে, জানোস তুই তোর লাগে আমার বাপ আমারে কইছে তেজ্য পুত্র করব, আমার বাপ আমারে কইছে সব সম্পত্তি থেকে বঞ্চিত করব, তুই কি আমার বাপ রে বস মানাইছস না? তোরে আমি তোর লাগে আমি মার খাইছি না, তোর লাগে আমার বাপ আমারে থাপ পড় দিছে। আরে তুই মারতি, দিন রাত মারছিস, মাইরে ভালোর চেষ্টা করছিস, সে তোর পাশে লিখে আমার হাত পা ধরে অনুরোধ করতেছে, শিক্ষা নে। এবারে তোর থাকার দরকার নাই, এবারে থাকলে তোর মেরে ভালো, চল আমার বাড়ি চল, তোর আমি আজীবন পালুম, আজীবন পালুম, চলো। আমি আমার ভুল বুঝতে পারছি, আসলে এমনটা হইতো না, এইবার বকুল সারাক্ষণ আমার কানের মধ্যে ফুসকায় খালি কো তোর বৌরে পিটা, তোর বৌরে মার, আমি ওর কথা শুনে শুনে তোমারে মারতাম। একটা কথা মনে রাখিস, পরের কথা শুনে নিজের বাড়ি অশান্তি করতে নাই, আর পরের কথা শুনতেও নাই।
আমি আর কোনদিন এমন ভুল করব না। তুমি কোথাও যাবে না, তুই কোথাও যাবে না, তুমি আমার কাছেই থাকবে। চলুন বেশ।